এদিকে প্রোটিয়াস তার প্রিয় বন্ধু সিনবাদের অপেক্ষায় বসে থাকে সে কখন শান্তির কিতাব উদ্ধার করে নিয়ে আসবে। এরপর প্রোটিয়াসের বাবা তার সামনে এসে তাকে বলে, তুমি এখান থেকে বহুদূর পালিয়ে যাও, তোমাকে সাহায্য করার জন্য বাইরে কিছু লোক আছে। কিন্তু প্রোটিয়াস তার বাবাকে না বলে দেয় এবং বলে, আমি যদি পালিয়ে যাই তাহলে জীবনভর আমাকে পালিয়ে বেড়াতে হবে। তারপর প্রোটিয়াস তার বাবার কোনো কথা না শুনে তাকে শান্ত করে বলে, সিনবাদ নিশ্চয় শান্তির কিতাব উদ্ধার করে নিয়ে আসবে, সিনবাদ চুরি করেনি, সে কেন শাস্তি পাবে? আমার বিশ্বাস সিনবাদ ফিরে আসবে। তখন প্রোটিয়াস তার বাবাকে কষ্টের সাথে বিদায় দিয়ে সিনবাদের অপেক্ষায় থাকে। তারপর দেখা যায় সিনবাদ এবং তার নাবিকরা সাগরের মধ্যখানে বিশাল একটা দ্বীপে এসে পড়ে। তখন সিনবাদ এবং তার নাবিকরা কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার জন্য এবং কিছু প্রয়োজনীয় সামগ্রীর জন্য দ্বীপটার উপরে উঠে যায়। তারপর তাদের জাহাজটি মেরামত করার জন্য রাজকুমারী ম্যারিনা তাদের কাছ থেকে ছুরি নিয়ে কাট কাটতে থাকে। তখন রাজকুমারী সিনবাদের এইসব কথা রেগে সেখানে থাকা ময়লা পানি তার গায়ের উপর মেরে দেয়। তখন সিনবাদও সেখানে থাকা ময়লা আঠালো পানি তার গায়ে উপর মেরে দেয়। তারপর তাদের দুজনের মধ্যে একটা ঝগড়া শুরু হয়ে যায়। তখন রাজকুমারী সেখানে থাকা একটি পাটল নিয়ে সিনবাদকে যখন মারতে যায় ঠিক তখনই সেখানে জায়গাটা নড়ে ওঠে এবং সেখান থেকে গাছগুলো কোথায় যেন উধাও হয়ে যায়। পরে সবাই দেখতে পায় এবং বুঝতে পারে এটি একটি দৈত্যকার মাছ। তখন সবাই অনেক ভয় পেয়ে যায়। তখন আমরা দেখি এটি একটি বিশাল দৈত্যকার মাছ। তখন সিনবাদ এবং অন্যান্যরা দৌড়ে পালাতে থাকে। আসলে দৈত্যকার মাছটি এত বড় ছিল যে কেউ কখনো বুঝতে পারবে না এটি একটি মাছ। তারপর সকলে দৌড়ে জাহাজে এসে পড়ে। তখন সিনবাদ জাহাজের গতি বাড়ানোর জন্য সেখান থেকে একটি দড়ি নিয়ে দৈত্যাকার মাছের সাথে লাগিয়ে দেয়। ঠিক তখনই জাহাজটির গতি অনেক বেড়ে যায়। এভাবে তারা সবাই বহুদূর চলে যায়। এবার তারা জাহাজটা শান্ত করার জন্য দড়িটি কেটে দেয়। তখন সবাই ক্লান্ত শরীর নিয়ে কিছুক্ষণ জিরিয়ে নেয়। তারপর সিনবাদ এবং রাজকুমারী কিছুক্ষণ গল্প করতে থাকে। কিন্তু তাদের এই বিষয়গুলো অশান্তি দেবী তার জাদুর পত্রে দেখতে পায়। তখন সে তাদের মারার জন্য একটি জাদু প্রয়োগ করে। তারপর আমরা দেখি সিনবাদের জাহাজটি চলার পথে হঠাৎ বরফে আটকে যায়। এটা দেখে সিনবাদ এবং তার নাবিকরা অবাক হয়ে যায়। তখন জাহাজটাকে চালানোর জন্য নাবিকরা বরফ ভাঙতে থাকে। ঠিক তখনই রাজকুমারী এবং সিনবাদ লক্ষ্য করে কি যেন তাদের সামনে উড়ে আসতেছে। তখন দেখা যায় এটি একটি বরফের দৈত্যাকার সিল ছিল। তারপর সিলটি তাদের উপর আক্রমণ শুরু করে দেয়। ঠিক তখনই দৈত্যাকার পাখিটি রাজকুমারীর পেছনে এসে তাকে ধরে নিয়ে যায়। এবার পাখিটি যখন রাজকুমারীকে নির্দিষ্ট জায়গায় এনে তাকে খেতে যায় তখন রাজকুমারী দৈত্যাকার পাখিটিকে বোকা বানিয়ে লুকিয়ে যায়। কিন্তু পাখিটি বুঝতে পারে তার শিকার পালিয়ে গেছে। তখন সে খুঁজতে থাকে। এদিকে সিনবাদ তাকে বাঁচানোর জন্য তৈরি হয়ে রাজকুমারী ম্যারিনার কাছে আসতে থাকে। সিনবাদ তখন লুকিয়ে লুকিয়ে পাহাড়ের উপরে উঠতে থাকে এবং কিছুক্ষণ পর রাজকুমারীর সামনে চলে আসে এবং তাকে বলে, এই দৈত্যাকার পাখিটির কাছ থেকে বাঁচতে হলে আমাদের নিচে নেমে সবাই মিলে লুকিয়ে থাকতে হবে। তারপর তারা দুজন দৈত্যাকার পাখিটি ধরার আগ মুহূর্তে সেখান থেকে পালাতে থাকে এবং তারা দুজন পাহাড় থেকে নিচে লাফ দেয়। তখন সিনবাদ রাজকুমারী ম্যারিনাকে তার সামনে রেখে সতর্কতার সাথে সার্ফিং করে আর নিচে নামতে থাকে। পাখিটি অনেক তাড়া করেও তাদের দুজনকে ধরতে পারে না। এবার সিনবাদ নির্দিষ্ট একটি স্থানে দেখতে পায় জায়গাটা আরো গভীর। তখন দৈত্যাকার পাখিটির কাছ থেকে বাঁচার জন্য তারা আবার নিচে লাফ দিয়ে দেয়। এভাবে কিছুক্ষণ পর তারা দুজন মুক্ত হয়ে যায়। সিনবাদ এবং রাজকুমারী ম্যারিনা বেঁচে আছে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। তারপর দেখা যায় পাহাড় থেকে বড় বড় পাথর নিচে বড় বড় গুলো বেগে যেতে থাকে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর তাদের যাত্রা পথে সন্ধ্যা হয়ে যায়। এবার যখন সিনবাদ জাহাজটা চালাচ্ছিল তখন রাজকুমারী ম্যারিনা তার সামনে এসে তাকে বলে, আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আসলে রাজকুমারী ম্যারিনা সিনবাদকেও মনে মনে পছন্দ করত এবং ভাবত তাদের এই খাওয়া কখনো সম্ভব হবে না। ঠিক তখন সিনবাদ রাজকুমারী ম্যারিনার সামনে এসে তাকে স্পর্শ করে নেয়। আসলে সিনবাদ তাকে আরো আগে থেকে পছন্দ করত এবং ভালোবাসত। তারপর তারা দুজন সাগরের দিকে তাকিয়ে কিছুক্ষণ গল্প করতে থাকে। তখন রাজকুমারী ম্যারিনা বলে, আমি তোমার মতো সাগরের সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্য দেখে জীবনটাকে উপভোগ করতে চাই এবং কাটিয়ে দিতে চাই। তারপর সিনবাদ তাকে বলে প্রোটিয়াস এবং তার জীবনের কাহিনী, তারা কিভাবে বন্ধুত্ব হয়েছিল এবং তাদের স্বপ্ন কি ছিল। তারপর সিনবাদ রাজকুমারী ম্যারিনাকে বলে, আমি তোমাকে ভালোবাসি কিন্তু কখনো বলতে পারিনি। তখন রোমান্টিক সময়ের মধ্যে তারা দেখতে পায় সে জায়গাটা পৌঁছে গেছে যেখানে অশান্তির দেবী তাকে আসতে বলেছিল। তখন সিনবাদ তার একজন নাবিককে বলে, সামনে কি আছে তা ভালো করে জানাও, এখান থেকে সব ভালো দেখা যায় না। তখন সিনবাদ ভয় না পেয়ে তারাটা অনুসরণ করে সামনের দিকে যেতে থাকে। তারপর সিনবাদ এবং তার সহপাঠীরা সবাই মিলে জাহাজের পাল ভালো করে বেঁধে দেয় যাতে করে তারা সবাই এবং জাহাজটির ক্ষতি না হয়। এরপর আমরা দেখি সামনের দিকে আরেকটি জগৎ দেখা যায় যেটা ছিল মানুষের দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা। এবার সিনবাদ এবং তারা সবাই জাহাজের জায়গাটাতে প্রবেশ করতে থাকে। তখন সবকিছু ভিন্ন রকম দেখা যায়। আসলে সিনবাদের জাহাজটি ছিল সবার থেকে আলাদা, তাই তারা পালের সাহায্যে উড়ে যেতে অশান্তি দ্বীপের কাছে পৌঁছে যেতে থাকে। এরপর সিদবাদ সবাইকে বলে দেয়, আমি অসাধ্যদেবের কাছে শান্তির কিতাব উদ্ধার করতে যাচ্ছি, তোমরা সবাই এখানে নিরাপদভাবে থাকো। তখন রাজকুমার ম্যারিনা সিদবাদকে বলে, তোমার একা যাওয়া ঠিক হবে না, আমি তোমার সাথে যাব। তখন সিদবাদ তাকে নিয়ে অসাধ্যদেবের রাজ্যে প্রবেশ করতে থাকে। তারপর আমরা দেখি সিদবাদ এবং রাজকুমারের জায়গাটার মধ্যে প্রবেশ করার পর বিভিন্ন রকম একটি বিপদের সম্মুখীন হয়ে যায়। তারপর সিদবাদ তখন কিছু বুঝে উঠতে পারে না তাদের সাথে কি হচ্ছে। তখন সিদবাদের সামনে কিছু জ্যান্ত জানোয়ার হাজির হয়ে যায়, পরে সবকিছু অদৃশ্য হয়ে একটা প্রাসাদ তৈরি হয়ে যায়। তখন অসাধ্যের দেবী তাদের কাছে হাজির হয়ে যায়। তারপর অসাধ্যের দেবী সিদবাদকে বলে, আজ পর্যন্ত কেউ আমার এখানে আসতে পারেনি, কিন্তু তুমি কেন এসেছো? তুমি সবকিছু নিজের মতো ভাবো, তাই না? তোমার মৃত্যু গড়িয়ে এসেছে। তখন সিদবাদ তার কোনো কথা না শুনে বলে, আমি শান্তির কিতাব নিতে এসেছি, তুমি আমাকে কিতাবটা ফিরে দাও, তোমার কারণে আমার বন্ধু প্রোটিয়াস বিপদের মুখে। তখন সিদবাদ এটাও বলে, তুমি আমাকে চুরির মামলায় ফাঁসিয়েছো, সেজন্য তারা আমার মৃত্যুদণ্ড দিতে যাচ্ছিল, আর প্রোটিয়াস বিশ্বাস করে আমাকে বাঁচানোর জন্য তার দায়ভার নেয়। তখন অশান্তির দেবী সিদবাদকে বলে, প্রোটিয়াসের হৃদয়টা মহৎ বলে সে অসহায়, আর তুমিও তার সাথে বোকামি করতে পারলে। তখন সিদবাদ বলে, আমি প্রোটিয়াসকে ধোকা দিইনি আর পালিয়েও যাইনি। কিন্তু অশান্তির দেবী তাকে বলতে থাকে, ধোকা তো তুমি দিয়েছো, কারণ এখন তুমি ওর ভালোবাসাকে চুরি করেছো। তখন অশান্তির দেবী সিদবাদকে এটাও বলে, ছেলেটি মানে প্রোটিয়াস এখনো মরেনি, আর তুমি ওর স্বপ্নের মানুষটিকে নিয়ে পালিয়ে এসেছো। তখন রাজকুমারী ম্যারিনা তাকে বলে, সিদবাদ এরকমটা নয়, তুমি তার সম্পর্কে না জেনে এইসব কথা বলা বন্ধ করো। তখন অশান্তির দেবী সিদবাদকে বলে, আমি তোমাকে একটি প্রশ্ন করব, আর তুমি যদি সেটির উত্তর দিতে পারো তাহলে তোমাকে আমি শান্তির কিতাব ফিরিয়ে দিব। তখন সিদবাদ অশান্তির দেবীকে বলে, আমি যে জিতবো আর তুমি আমাকে শান্তির কিতাব ফিরিয়ে দিবে, তার প্রমাণ কি? তুমি আমার সাথে ওয়াদা করো। তারপর অশান্তির দেবী তার সাথে ওয়াদা করে নাই। তখন সিদবাদ বলে, এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো। এরপর অশান্তির দেবী সিদবাদকে বলে, আমরা সবাই জানি শান্তির কিতাব তুমি পেলে কি হবে, সিরিকিউসে এটা নিয়ে যাবে এবং প্রোটিয়াসকে রক্ষা করবে, আর যদি কিতাবটা না পাও তোমার সামনে দুইটি পথ খোলা আছে, হয় এই সুন্দরী রমণীকে সাথে নিয়ে কোথাও পালিয়ে যাবে, নয়তো সিরিকিউসে গিয়ে নিজের প্রাণ দিবে। এখন তুমি চোরও হতে পারো, চাইলে নায়কও হতে পারো। এখন আমার প্রশ্ন হচ্ছে, কিতাবটা না পেলে মরার জন্য তুমি কি ফিরে যাবে? এটা বলে সে কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে যায়। তখন সিদবাদ ভেবেচিন্তে বলে, হ্যাঁ, আমি ফিরে যাব। তখন সিদবাদ শান্তির কিতাব নিতে গেলে অশান্তি দেবী তার সামনে এসে বলে, তুমি মিথ্যে বলেছো। তারপর তারা দুজন সেখানে থাকা জায়গাটা থেকে নিচে পড়ে যেতে থাকে। এরপর সিদবাদ এবং রাজকুমারের সাগরের পাশে একটা দ্বীপে এসে পড়ে। তখন সিদবাদ চুপ করে বসে থাকে, কারণ তার মিত্র ছাড়া আর কোনো উপায় নেই। তখন সিদবাদ রাজকুমারীকে বলে, আমি খুব দুঃখিত ম্যারিনা। এটি শুনে রাজকুমারী বলে, না সিদবাদ, তুমি ওর প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ, এখানে তোমার কোনো দোষ নেই, তুমি একজন ভালো মানুষ, অ্যারিস তোমাকে ফাঁসিয়েছে, কেন তোমাকে অথবা প্রোটিয়াসকে কাউকে এর জন্য মরতে হবে? তখন রাজকুমারী এটা বলে, তুমি পালিয়ে যাও বহু দূরে, এখান থেকে যতদূর পালানো সম্ভব, আমি ফিরে গিয়ে সবাইকে বোঝাবো। কিন্তু সিদবাদ বলে, না ম্যারিনা, আমি পালাতে পারবো না। তখন রাজকুমারী ম্যারিনা বলে, আমি তোমার মৃত্যু দেখতে পারবো না, আমি তোমাকে ভালোবাসি। তখন সিদবাদ কি বলবে তার বলার ভাষা নেই। সে ম্যারিনার সামনে গিয়ে দুঃখী দুঃখী ভাবে তাকে বলে, বীর কাপুরুষ, কাউকে ভালোবাসতে পারবে তুমি? এটা বলে তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। আসলে তাদের আর কিছু করার ছিল না, যেভাবে হোক সিদবাদকে রাজ্যে ফিরিয়ে যেতে হবে। এদিকে প্রোটিয়াস তার প্রিয় বন্ধু সিদবাদের অপেক্ষায় বসে আছে, সে কখন শান্তির কিতাব নিয়ে ফিরে আসবে। তখন আমরা দেখি সবার সামনে প্রোটিয়াসকে হত্যা করা হচ্ছে। প্রোটিয়াসকে যখন জল্লাদ মাথা কেটে হত্যা করবে, ঠিক তখনই সিদবাদ দূর থেকে একটি বস্তু ছুড়ে মারে, আর তখন প্রোটিয়াস বেঁচে যায়। পরে সবাই দেখতে পায় সিদবাদ এবং তার লোকেরা সবাই ফিরে এসেছে। তখন তো প্রোটিয়াস অনেক খুশি হয়ে যায়। তাই সে সিদবাদকে বলে, একটু হলেও বিশ্বাস হারাতে বসেছিলাম। তখন প্রোটিয়াস সিদবাদকে বলে, শান্তির কিতাব কোথায়? কিন্তু সিদবাদ বলে, অনেক চেষ্টা করেও কিতাবটা উদ্ধার করতে পারলাম না। এবার সিদবাদ তার প্রিয় বন্ধুকে বিদায় দিয়ে মিত্রর জন্য তৈরি হয়ে যায়। আসলে দৃশ্যটা ছিল খুবই কষ্টের। এবার যখন জল্লাদ সিদবাদকে হত্যা করবে, তখন অলৌকিকভাবে জল্লাদের তালোয়ারটা ভেঙে চুরমার হয়ে যায় এবং সিদবাদ সেখানে বেঁচে যায়। তখন অশান্তির দেবী সিদবাদের সামনে আসতে থাকে এবং সামনে এসে সিদবাদকে বলে, তুমি আমাকে হারিয়ে দিলে, তোমার এত বড় সাহস হলো কি করে? তখন সিদবাদ বলে, আমি মিথ্যা বলিনি, তাই তুমি আমার কাছে ফিরে এসেছো, আমি তোমার পরীক্ষায় পাশ করেছি, এখন তুমি তোমার ওয়াদা না ভেঙে শান্তির কিতাব আমাকে ফিরে দাও। তারপর অশান্তির দেবী তার ওয়াদা পূরণ করার জন্য সিদবাদকে শান্তির কিতাব ফিরিয়ে দেয়, আর সিদবাদ তা গ্রহণ করে। তখন অশান্তির দেবী সিদবাদকে বিদায় দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। এদিকে তখন রাজ্যের আনন্দের ছায়া লেগে যায়, সবকিছু আগের মতো হতে থাকে, সেই সুন্দর পরিবেশ এবং প্রকৃতি। তখন সিদবাদ কাজটা সম্পন্ন করে তার প্রিয় বন্ধু প্রোটিয়াসের সাথে সুখময় কথা বলতে থাকে। তখন ফোর্টিয়াসের বাবা সিনবাদকে অভিনন্দন জানায় আর তার কাছে ক্ষমা চায়। তারপর সিনবাদ শান্তির কিতাবটা তার হাতে তুলে দেয়। এরপর ফোর্টিয়াস সিনবাদকে বলে, আমি রাজকুমারী মেরিনাকে বিয়ে করতে চলেছি, এখন আমার নিমন্ত্রণ গ্রহণ করবে? তখন সিনবাদ খুব কষ্টের সাথে বলে, এখন না আমার প্রিয় বন্ধু, আমাকে ফিজিতে ফিরে যেতে হবে। আসলে সিনবাদ রাজকুমারকে ভালোবাসত, তাই তার প্রিয় মানুষটির বিয়ে দেখতে সে পারবে না। তখন সে ফোর্টিয়াসকে বিদায় দিয়ে বলে, তুমি সামনে রাজা হতে চলেছ, নিজের প্রতি খেয়াল রেখো। তারপর সিনবাদের লোকেরা রাজকুমারকে দুঃখের সাথে বিদায় দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তখন রাজকুমারের মনটা অনেক খারাপ লাগতে থাকে তারা চলে যাওয়াতে। তারপর যখন ফোর্টিয়াস দেখতে পায় রাজকুমারের মন খারাপ করে সাগরের দিকে তাকিয়ে আসে, তখন সে বুঝতে পারে সিনবাদের সাথে কাটানো সময়গুলো তার মন খারাপ করে দিতেছে, আর এটাও বুঝতে পারে সে সিনবাদের প্রেমে পড়েছে। তখন ফোর্টিয়াস তার সামনে এসে তাকে একটি গল্প বলে, কিছুদিন আগে এখানে একটি মেয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম সাগরের দিকে তাকিয়ে, সে দুনিয়া অভিযানের স্বপ্ন দেখছিল। তখন সে একটা সুযোগ পেল এবং সমুদ্র অভিযানে গেল আর ও কোনো একজনের প্রেমে পড়ে গেল। তখন রাজকুমার বুঝতে পারে সে ব্যক্তিটি সে। তারপর ফোর্টিয়াস রাজকুমারীকে বলে, তোমার প্রিয় মানুষের কাছে ফিরে যাও। তখন রাজকুমার ফোর্টিয়াসের মুখ থেকে এই কথা শোনার পর তাকে জড়িয়ে ধরে কাঁদে। এদিকে সিনবাদ তাকে এক পলক দেখার জন্য প্রাসাদের দিকে তাকিয়ে থাকে। তখন একজন সিনবাদকে বলে, ক্যাপ্টেন, আমরা কি যাত্রা শুরু করব? তখন সিনবাদ বলে দেয়, হ্যাঁ যাত্রা শুরু করে দাও। সিনবাদ তখন কষ্টের সাথে প্রাসাদটাকে বিদায় দিয়ে দেয়। তারপর তারা সবাই সেখান থেকে চলে যেতে থাকে। হঠাৎ সিনবাদের গায়ে দড়ি একটা এসে পড়ে। তখন সে তার নাবিককে বলে, আমার উপর দড়িতে মারলে কেন? তখন দূর থেকে রাজকুমারীর কথা শব্দ আসে এবং সিনবাদকে বলে, দুঃখিত ক্যাপ্টেন, দড়িটা অনেক পুরনো হয়ে গেছে। এটা শুনে সিনবাদ উপর দিকে তাকায়। তখন সে রাজকুমারী মেরিনাকে দেখতে পায়। এটা থেকে সে ভীষণ খুশি হয়ে যায় এবং তার কাছে ফিরে যায়। তখন তারা দুইজন একে অপরকে জড়িয়ে ধরে এবং চুম্বন করতে থাকে। এখানে এই গল্পটি শেষ হয়ে যায়। আরে ভাই একটু দাঁড়ান, চলে যান কেন? ভিডিওটি কেমন লেগেছে সেটা একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।